all the medical college principal, professor, ebong super ebong echharao shastho doptor sokoler sathe ami chief secretary, health secretary, home secretary, dg police, cp ebong আমাদের কলকাতা কর্পোরেশন আরবান ডিপার্টমেন্টের মিনিস্টার পঞ্চায়েত মিনিস্টার ফাইন্যান্স মিনিস্টার সবাই মিলিতভাবে মিটিংটা করলাম অনেকক্ষণ আলোচনা হয়েছে প্রত্যেক জেলা মেডিকেল কলেজ হসপিটালের রিপোর্ট নেওয়া হয়েছে এবং তাছাড়াও বিভিন্ন হসপিটাল জেলার সদর হাসপাতাল জেলা হসপিটাল বিএমওএইচ সব ব্যাপারে খোঁজ খবর নেওয়া হয়েছে ডিএম রাও ছিলেন মোটামুটি আমরা কোভিড সিচুয়েশন বাংলায় এখন খুবই কম তা সত্ত্বেও আমরা ভবিষ্যতের জন্য সবাইকে মাস্ক পরতে অনুরোধ করছি স্যানিটাইজেশন ইউজ করতে অনুরোধ করছি এবং কোভিড যদি আবার ফোর্থ ওয়েভ আসেও তখনও আমরা মোকাবিলা করার জন্য তৈরি থাকব হট করে ভয় পাওয়ার কোনো কারণ নেই এখন যে পাঁচটা কেস হসপিটালে ভর্তি আছে সেগুলো তার মধ্যে চারটে কেসে মনে হয় অক্সিজেন লাগছে তাছাড়া সব ঠিক আছে আর এই সময়টা ম্যালেরিয়াও হয় বিশেষ করে নর্থ বেঙ্গলের দিকটায় ম্যালেরিয়াতে এবার বাংলা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ম্যালেরিয়া দূরীকরণের কাজে সবাইকে অভিনন্দন তার জন্য ডেঙ্গু নিয়েও প্রস্তুতি রাখতে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনার কিছু বর্ডার দিয়ে ডেঙ্গুটা হয় সেই সব জায়গাগুলোকে এখন থেকে স্পট আইডেন্টিফাই করে জেলা শাসকদের এবং সিএমওএইচদের বলা হয়েছে সেগুলো লক্ষ্য রাখার জন্য আর খুব গরম পড়লে রক্ত সংকট হয় এটা ব্লাড সংকট হয় সে ব্যাপারে আমরা যদিও আমাদের নিজস্বতা নিজেদের অর্গানাইজেশন থেকে প্রতি সপ্তাহে অনেকগুলো করে ক্যাম্প করি কিন্তু পুলিশকে বলা হয়েছে পুলিশ প্রতিবারই তারা একটা অর্গানাইজড অর্গানাইজেশন এবং তারা প্রতিবারই রক্ত দেয় এই সময়টা রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানোর জন্য তারা যেমন ট্রাফিকেও ভিজে কাজ করে দুর্যোগেও করে পুজোতেও করে খেলাতেও করে মেলাতেও করে আবার রক্তদান কর্মসূচির মধ্যে দিয়ে তারা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে দিয়ে মানুষকে সহযোগিতা করে তাই কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশকে বলা হয়েছে কিছু ইউথ ক্লাবকে সাথে নিয়ে যারা উইলিং কিছু ব্লাড ক্যাম্প অর্গানাইজ করার জন্য যাতে যে সংকটটা এই সময় হয় সেই সংকটটা যাতে না আসে আমরা যেন ওভারকাম করতে পারি এই সব নিয়ে আলোচনা হয়েছে এই পর্যন্ত